আমি ভাবলাম যে যেহেতু আমরা চিকেন এর রোস্ট বানাচ্ছি তাহলে আমরা গতকাল কিছু ফ্রুটস কিনেছি বাজার থেকে, সো ভাবলাম ভাবলাম যে তাহলে একটু কাস্টার্ডও বানাই ফেলি সাইড বাই সাইড, ওয়াই নট, কারণ তুমি বলতে চাইতেছো আমার চিকেনের স্কিনটা এখন খুলে দেওয়া লাগবে, আমাকে দিয়ে এই ভিডিও করাবে, এগুলা কাটাবে, এক্সট্রা গ্রিপ থাকে এটাতে, ধরে skin just comes off. Easy. So for me and it also dries this. Right. Oh, so it'll dry kore fele to. Bahirer part ta so you know ekটু ekটু dhoniya gora. Chili powder. White pepper powder. আমি ছোট একটা প্যান ইউজ করবো, আমাদের তেল প্রায় হালকা হালকা গরম হয়ে আসছে, আমি আগে দিয়ে দিব একটু আমরা ফ্রাই করবো স্টিমটা, ডিপ ফ্রাই ঠিক এই কালার টানবো আমরা, জালটা একটু বাড়াই দিছিলাম না যার কারণে মানে খুব তাড়াতাড়ি এটা কালারটাও চেঞ্জ হয়ে গেল, একদম হাইতে রাখছি আমি সেম তেলটা, আমরা কি বেরেস্তাটা বানাই নিব না? Yes. আমাদের পেঁয়াজটা আরো লাল লাল হতে হবে, সো আই থিংক তুমি যে কাস্টার্ড বানাবা ওটার প্রিপারেশন আমরা, আমাদের এখানে আজকে বানানাস আছে, ম্যাঙ্গো হানি সুইট কি যেন একটা ছিল, ইউজিং দিস এটা কিন্তু ভালো আছে, এই ব্র্যান্ডের এটা মজা আছে, ডেইরি ফার্মার্স, কত ফাস্ট পেঁয়াজটা আমি চেক করে আসি, আমার কথা বিশ্বাস করো না, আসলে এখানে এত জিনিস, আচ্ছা পাইছি, পেয়েছি পেয়েছি, তুমি আমি আর ড্যানিশ, আমাদের ড্যানিশ, ও এটা তো মেসি তোমার জন্য, ও বাবা thank you very much, you are a putty match, etai bolto bachcha gale sir, for the mango amar apple kintu onek moja lage lage na kheto oto but custard e onek moja ashole, and I hate this about bananas how they stick together odher je koshtar karone, amader piyaj fry hoye giyeche ekhane, ami ekhon er bhitor diye dibo ginger garlic paste, এটা হচ্ছে বাদাম বাটা, কি বাদাম, আমন্ড, এটা হচ্ছে আমার রোস্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, পোস্তদানা আর পপি সিড বলে এটাকে, এটা সাদা কালারেরও হয় কিন্তু আমার বাসায় ব্ল্যাকটা আছে বলে আমি ব্ল্যাকটা ইউজ করছি, ইয়াতে এটা হচ্ছে রোস্টের সিক্রেট রেসিপি, বেশি না এটাই না, it already smells like roast, yes posto dana ta roast er ekta sundor smell ni ashe, so ami er bhitore ekhon amar chicken gula chhere dibo, wow look at that ka
কালারটা অলরেডি চলে আসছে, এটাকে আমরা এখন ঢেকে দিব। ঢেকে দিব, মিডিয়াম আঁচে রাখবো চুলাটা। আই থিঙ্ক 20 মিনিটস লাগবে, 20 মিনিটস পর আমরা আবার ব্যাক করব। আমরা এখন আমাদের কাস্টার্ড মেকিং আবার কন্টিনিউ করব। আমার আটি খাইতে অনেক মজা। আমি কখনো আমের ছুলকা খাই নাই, কিন্তু আমি শিওর আমি কখনো আমের ছুলকা খাই নাই। ফার্স্ট টাইম এখন আমি আমের ছুলকা খাব, মোটেও না মোটেও না। তিতা তুমি কি আহলে খাও নাই? না, আমি তো আম খাইছি। আরিফ সব ফ্রুট কেটে ফেলছে। আগে একটু ও আচ্ছা কন্ডেন্স মিল্ক দিব, এটা দিব হচ্ছে এটার উপরে। ওয়াও, ইট লুকস, আমি চিনির জায়গায় কন্ডেন্স মিল্ক ইউজ করতে যাচ্ছি। তারপর আমরা দিয়ে দিব এই যে ডেইরি ফার্মস এর এটা। আমি চা আমি চিনে দাঁড়াই আছি এখন, একটু আমি খাবো এখন। ওয়াও, আমি আমার কাছে কাস্টার্ড আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে দিতে, দিলে অনেক ফ্লেভার বেড়ে যায়, সেটা হচ্ছে জিপ ব্যাগ। জিপ ব্যাগ মানে সেটা হচ্ছে ওরিও। নাও, এখন আপনার যেই ফ্লেভার পছন্দ সেটাই দিতে পারেন। আর এটা হচ্ছে ওরিও গোল্ডেন। আমি এটা ইউজ করি বিকজ ইট হ্যাজ এ ভ্যানিলা টেস্ট উইচ গোজ রিয়েলি নাইস উইথ আপনার কাস্টার্ড। আমরা কয়েকটা এখানে নিয়ে নিব। I don't mind doing this softly. শেষ, এখন আমরা এটাকে র‍্যাপ করে ফ্রিজে রেখে দিব। চলুন এবার আমরা দেখে নিই পুতুলের রান্নার কি অবস্থা, কি বলেন? চলেন। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, এটা আমি একটু নেড়ে দিয়ে অল্প একটু হোয়াইট পেপার পাউডার, জয়ফল জাস্ট এতটুকু, এটাও অল্প, একদম অল্প। চিকেন একটু লাল লাল কালার আসছে না সুন্দর? আমি এখন দিয়ে দিব দুধ। আমি কোনো পানি ইউজ করি না কিন্তু রান্না করতে, পানির বদলে আমি দুধ ইউজ করবো। একপরে দেবো আমার এই যে বেরেস্তা আরও ছিল। আমার রোস্টটা অলমোস্ট 20 মিনিটের মতো হয়ে গেছে, এটাকে আমি একটু নেড়ে দিই। সাথে আরো দিয়ে দিব কাঁচামরিচ। ও এতটুকুই না, আমার পোলাও বেশি অয়েলি পছন্দ না। এটা আমি সুইচ করলাম, এটা এখানে নিয়ে দেখালাম। গরম মশলা অ্যাড করে দিব, সেটা গরম দুধ। অল্প করে চিনি, অল্প। এখন এটাকে আমরা ঢেকে রাখবো এন্ড পোলাও রেডি হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আইডিয়াল হাজবেন্ড, এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। উই ওয়ার্ক লাইক আ টিম। আমার কি আমার বউ এত কষ্ট দেয়? তো আমাদের পোলাও হয়ে গিয়েছে এবং রোস্টও হয়ে গিয়েছে। ওয়াও, এভরিথিং লুকস সো ডেলিশিয়াস। রোস্টার কালারটা কি আসছে! আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কি বল? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।